রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয় 1961 সালে। 1962 থেকে 1968 সাল পর্যন্ত পাবনা জেলার রূপপুরে জায়গা ঠিক করা হয়, শুরু হয় জমি অধিগ্রহণ। এরপর 1970 সালে পাকিস্তান সরকার এই প্রকল্প পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবারও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেন। নানা কারণে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পিছিয়ে যায়। 2009 সালে বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক সই হলে আবারও আলোর মুখ দেখে এই প্রকল্পটি। এর মধ্যে ভূমি উন্নয়নের 80% কাজ শেষ হয়েছে। এই বছরের শেষ নাগাদ শেষ হবে বাকিটুকু। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তথ্য মতে 2024 সাল নাগাদ এই বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে আরো 2400 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রায় 12.65 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। এর 90% বা 11.39 বিলিয়ন মার্কিন ডলার দিবে রাশিয়া, বাকিটা দিবে বাংলাদেশ সরকার। বিদ্যুৎ কেন্দ্র চালাতে প্রতি বছর 81 মিলিয়ন কিউবিক মিটার পানি লাগবে। বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বলছে 2022 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। ফার্স্ট ইউনিটের কমিশনিং 2022 সালে এবং তার আগে চলা পিছনে নয়, এবং এটা টেক ওভার করবো আমরা 2023 সালে। সেকেন্ড ইউনিটের আমাদের কমিশনিং হবে 2023 সালে এবং আমরা টেক ওভার করবো 2024 সালে। অফিসিয়াল লাইফ এক্সপেক্টেন্সি 50 ইয়ার্স, তবে নিরুপদ্রবে এবং নিরাপদে প্রায় আরও 50 ইয়ার্স, 80 থেকে 90 বছর, সর্বনিম্ন 30 বছর, সব মিলিয়ে 80 বছর পর্যন্ত আমরা 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হব। তিনি জানান এই কেন্দ্রে কম খরচে বিদ্যুৎ উৎপাদন হবে। বিদ্যুতের মূল্য আপনারা এটা খুব অত্যন্ত কম হবে, 3.5% সর্বোচ্চ যদি হয় 3.5 টাকা ইউনিট হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ডক্টর শওকত আকবর জানান 2017 সাল নাগাদ অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে। যাবতীয় প্রস্তুতিমূলক নির্মাণ কাজ, প্রস্তুতিমূলক যে আমাদের এই যে ফেসিলিটিস হওয়ার কথা, সবগুলি 2016-র মধ্যে সমাপ্ত হবে এবং আমরা 2017 থেকে মূল নির্মাণ কাজে আমরা শুরু করবো। প্রথম পর্যায়ের প্রজেক্টে আমরা যখন নির্ধারণ করেছিলাম সেখানে প্রাইস ধরেছিলাম $80 হিসাবে, কিন্তু দেখা গেছে যে ইতিমধ্যে যে কাজগুলি হয়েছে তাতে আমাদের 160 কোটি টাকা সাশ্রয় হয়েছে, কারণ 78 টাকা করে আমরা সেটা দিয়েছি। অন দ্য আদার হ্যান্ড আমরা কিছু কিছু টাকা ধরে রাখি আমাদের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচারের জন্য, উইচ ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্য প্রজেক্ট। সুতরাং আমাদের এন্ডে আমরা যত কম কাজ করবো ততই আমাদের কম খরচ হবে। আমরা ম্যাক্সিমাম দায় দায়িত্ব ঠিকাদার প্রতিষ্ঠানকে দিয়েছি, আর ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে সময়বিধি মেনেই প্রাথমিক পর্যায়ের কাজ শেষ করা হচ্ছে। প্রকল্পের কাজ অনেক দ্রুতই এগিয়ে চলছে, আমরা সময় নিয়ম কঠোরভাবে নজরদারি করছি, আশা করি সময় মতোই এই প্রকল্পের কাজ শেষ করা যাবে। বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আশা করছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে প্রতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে $2 বিলিয়ন করে বাড়বে। 2013 সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ। এখন বিভিন্ন ধাপে এগিয়ে চলছে এই প্রকল্পের নির্মাণ কাজ। বাংলাদেশ পরমাণু কমিশন এবং বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য মতে এই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে আগামী 50 বছরে দেশের জাতীয় উৎপাদন বাড়বে $124 বিলিয়ন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সাজিদ মাহমুদ, দীপ্ত সংবাদ।